হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড প্র্যাকটিস আজকে আমি শুরু করতে চলেছি এন সিআরটি বুক বা সিবিএসই বুক যেটা জানি আমরা সবাই ক্লাস সিক্সের ম্যাথ সাবজেক্টের ওয়ান যার নাম হচ্ছে নোয়িং আওয়ার নাম্বারস লকডাউনে সবাই বাড়িতে বসে আছি স্কুল চলছে না সুতরাং টিচিংও হচ্ছে না তো আমরা যেই যে ঘরে বসে যে আমরা এতটা গ্যাপে পড়ে যাচ্ছি আমাদের যে শেখার কোনো ব্যবস্থা হচ্ছে না তার জন্য আমি অনলাইন টিচিংয়ের ব্যবস্থা করেছি যার মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের ম্যাথ সাবজেক্টটা অল্প অল্প করে এগোনোর তো আমাকে ফলো করতে থাকবে ক্লাস আজকে আমি ক্লাস সিক্স স্টার্ট করলাম ক্লাস সেভেন ক্লাস এইটও আমার স্টার্ট করার ইচ্ছে আছে ইন ফিউচার এবং সেটা বেশ কয়েক এই কয়েক মধ্যে মধ্যেই আমি স্টার্ট করব আচ্ছা আমাদের চ্যাপ্টার ওয়ানে তোমাদের যদি বুক থাকে তাহলে ভালো আর নয়তো আমি স্ক্রিনে দিয়ে দেব তো চাপ্টার চ্যাপ্টার ওয়ানের নাম হচ্ছে নইং আওয়ার নাম্বারস ফার্স্ট অফ অল আমরা নাম্বারস অ্যান্ড ডিজিট এই দুটো আমরা কি সেটাকে আমরা জানি ধরো একটা নাম্বার নিলাম সেভেন্টি মধ্যে পুরোটা হচ্ছে একটা নাম্বার আর এই যেভেন সেভেন কি এটা একটা ডিজিট ফাইভ কি এটা একটা ডিজিট তো এই নাম্বারটা কত ডিজিটের নাম্বার টু ডিজিট নাম্বার সেভেন্টি ফাইভ নাম্বারটা একটি টু ডিজিট নাম্বার মানে এই নাম্বারটার মধ্যে কটা ডিজিট আছে দুটো ডিজিট তো ভাবে যখন আমরা শুধু সেভেন যদি লিখি সেটাও একটা নাম্বার হয়ে যায় তখন এটাকে আমরা কি বলি ওয়ান ডিজিট নাম্বার তখন এটাকে আমরা কি বলি ওয়ান ডিজিট নাম্বার এখন আমরা দুটো নাম্বার নিচ্ছি ধরো টোয়েন্টি এইট আর নাইন এবার এই দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় অ্যান্ড কোনটা ছোট এটা খুবই ইজি কেন কি এই নাম্বারটা কি টু ডিজিটের একটা নাম্বার আর এটা কি ওয়ান ডিজিটের নাম্বার তো অবভিয়াসলি এই নাম্বারটাই বড় হবে ঠিক আছে যেটার মধ্যে ডিজিট বেশি ওই নাম্বারটাই আমাদের কি হয় গ্রেটার হয়ে যায় এখন যদি দুটো নাম্বার সেম ডিজিটের হয় ধরো এখানে থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন আর হচ্ছে থ্রি এখন কোনটা বড় কোনটা ছোট এইটার জন্য আমরা কি করব। এইটার জন্য আমরা ফার্স্ট লেটার যেটা বা দিক থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে যে ফার্স্ট ডিজিটটা আসছে ওইটা আমরা কম্পেয়ার করব এখানে কি আছে 3 আর এটার মধ্যে দুটোই থ্রি ডিজিট নাম্বার তো এই এটার মধ্যে আমরা আমাদের ফার্স্ট ডিজিটটা কি থ্রি তো দুটোই সেম হয়ে গেলো কোনো ডিফারেন্স নেই দুটো নাম্বার সেম কিন্তু নেক্সট সেকেন্ড ডিজিটটা কি সেভেন আর এইখানে কি নাইন তাহলে সেভেন অ্যান্ড নাইনের মধ্যে কে বড়ো নাইন বড়ো তাহলে কোন নাম্বারটা বড়ো হয়ে গেলো এই নাম্বারটা আমাদের গ্রেটার হয়ে গেলো এখন আরেকটা নাম্বার আমি নিচ্ছি থ্রি জিরো নাইন আর থ্রি জিরো সেভেন এবার এবারও সেম লেফট সাইডের যে ফার্স্ট ডিজিটটা সেটা আমরা কম্পেয়ার এটা থ্রি এটাও থ্রি এটাও থ্রি তো দুটোই সমান কোনো অসুবিধে কিছু নেই নেক্সট সেভেন যে ডিজিটটা সেটা কি জিরো এটাও জিরো দুটোই সেম নেক্সট হচ্ছে নাইন এবার এই নাইনটা আমাকে দেখতে হবে এই লাস্ট ডিজিট থেকে বড় কি ছোটো তো আমরা দেখতে পাচ্ছি এখানে নাইন অ্যান্ড সেভেন তো সেভেন থেকে নাইন গ্রেটার তার জন্য তো এটা গ্রেটার হয়ে যাবে নেক্সট হচ্ছে আমাদের প্লেস ভ্যালু চার্ট প্লেস ভ্যালু মানে কি মানে কি জায়গা এবার কোন একটা নাম্বারের মধ্যে কোন জায়গাটা তার ধরো থ্রি সেভেন ওয়ান জিরো টু এইট এবার ওয়ানটার প্লেস কোথায় এখানে এই নাম্বারটার মধ্যে ওয়ানের এর প্লেস কোথায় সেটা আমাদের জানতে গেলে আমাদের প্লেস ভ্যালু চার্টের জানতে হবে এবার প্লেস ভ্যালু চার্ট দু রকমের হয় একটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম তো ইন্ডিয়ান সিস্টেমে আমরা তোমরা আগেই পেয়েছ ওয়ান স্ট্যান্ডস হান্ড্রেড এগুলি আমরা পেয়েছি এবার কত অবধি সেটা আমরা হয়তো কেউ জানি কেউ জানি না তো সেটা আমরা আরেকবার একটু দেখে নিই ইন্ডিয়ান সিস্টেমে ফার্স্ট কি হয় ওয়ান্স নেক্সট হচ্ছে টেন্স তারপর হানড্রেডস দেন থাউজেন্ড তারপর হচ্ছে টেন থাউজেন্ড এটা আমি শর্টে লিখলাম নেক্সট হচ্ছে লাখ লাখ সরি দেন তারপর হচ্ছে এইগুলি আমরা আগেই জেনেছি জানতাম হয়তো কিন্তু ইন্ডিয়ান সিস্টেম এন্ড ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি তার জন্য আমরা এখন দেখব কি ডিফারেন্স আছে এইটা আমরা কি দেখলাম ইন্ডিয়ান সিস্টেম এবার এই প্লেসটা কি মানে কি এখানে কি থাকবে সঙ্গে কোনো জিরো থাকবে না শুধুমাত্র ওয়ানই হবে ওয়ান্স জায়গায় টেন্স মানে কি ওয়ানের সঙ্গে একটা জিরো হান্ড্রেড মানে কি ওয়ানের সঙ্গে দুটো জিরো থাউজেন্ড মানে কি ওয়ানের সঙ্গে তিনটে জিরো মানে প্রত্যেকটার মধ্যে কী হচ্ছে একটা একটা করে জিরো ইনক্রিজ হচ্ছে মানে বাড়ছে টেন থাউজেন্ডে কটা জিরো থাকবে ওয়ান টু থ্রি ফোর সেমভাবে লাখের মধ্যে কয়টা জিরো থাকবে ওয়ানের সঙ্গে ফাইভ জিরো থাকবে অ্যান্ড টেন লাখে সিক্স জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ক্রোড়ের মধ্যে সেভেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এবার আমরা দেখব ইন্টারন্যাশনাল সিস্টেম এইটা আমরা করেছি কি ইন্ডিয়ান সিস্টেমে এখন আমরা দেখব ইন্টারন্যাশনাল সিস্টেমে ওদের কি নাম হয় তো ইন্টারন্যাশনাল সিস্টেমে ওয়ান্স থেকে টেনস হান্ড্রেড থাউজেন্ড টেন থাউজেন্ড পর্যন্ত সেম হয় লাখের পরে হয়ে যায় লাখের জায়গাটা ইন্টারন্যাশনাল সিস্টেমে কি হয় এটারও নাম হচ্ছে হান্ড্রেড থাউজেন্ড হান্ড্রেড থাউজেন্ড লাখ যেটা ইন্টারনে মিলিয়ন এর জায়গায় টেন মিলিয়ন দেন আবার হান্ড্রেড মিলিয়ন তারপরে যে প্লেস হবে সেটা হবে হান্ড্রেড মিলিয়ন তাহলে কত হলো থাউজেন্ড কেন দুটোই কি সেম লাখ যে কথা আর হান্ড্রেড থাউজেন্ড যে কথা দুটোই কি সেম টেন লাখ যে কথা আর মিলিয়ন মিলিয়নও সেম সেম ভাবে ক্রোড় ওয়ান ক্রোর যে কথা টেন মিলিয়নও সেম জিনিস মানে ইকুয়াল এটা হচ্ছে ইন্ডিয়া সিস্টেমে আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমে তো এরপর আমরা চলে যাবো এক্সারসাইজে ওকে তো এক্সারসাইজ ওয়ান পয়েন্ট এ ফার্স্ট ওয়ান এই নাম্বার অঙ্কটায় কি বলেছে ওয়ান লাখ টু ব্ল্যাঙ্ক টেন তো ওয়ান লাখের মধ্যে আমাদের কটা জিরো আছে ওয়ান এর সঙ্গে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন থাজেন্ডের মধ্যে কটা জিরো আছে ফোর ওয়ান টু থ্রি ফোর তোমাদের কিন্তু প্লেস ভ্যালু চার্টগুলি একদম পুরো শিখে নিতে হবে কোনটার সঙ্গে কতটা জিরো থাকে তো এতে তোমাদের অঙ্কগুলি সলভ করতে আরও ইজি হয়ে যাবে আমি সুবিধার জন্য এখানে সাইডে লিখে রেখেছি দেখো ওয়ান্স ইন্ডিয়ান সিস্টেমও ওয়ান্স ইন্টারন্যাশনাল সিস্টেমও সেম ওয়ান্স টেন্সের যে প্লেসটা সেটা ইন্টারন্যাশনাল সিস্টেমও সেম হান্ড্রেড সেম থাউজেন্ডও সেম টেন থাউজেন্ডও সেম লাখ হয়ে যায় ইন্টারন্যাশনালে হান্ড্রেড থাউজেন্ড অ্যান্ড টেন লাখ হয়ে যায় ইন্টারন্যাশনাল মিলিয়ন আর ক্রোটা হয়ে যায় টেন মিলিয়ন আর টেন ক্রোরকে কে ইন্টারন্যাশনাল সিস্টেমে বলা হয় হান্ড্রেড মিলিয়ন তো আমরা এই দিক থেকেও ইউজ করতে পারি কিন্তু আমাদের যদি শিখে নিই তাহলে আমাদের এটা আরও ইজি হয়ে যায় তাহলে আমরা দেখতেই পারছি এখানে পাঁচটা জিরো আর এখানে চারটা জিরো তাহলে এখানে আরেকটা জিরো দরকার হবে তাহলে কি হয়ে যাবে ওয়ানের সঙ্গে জিরো দ্যাট ইজ টেন নেক্সট বি নাম্বার কোশ্চনে চলে আসছি ওটাতে কি আছে ওয়ান মিলিয়ন তো মিলিয়নের মধ্যে কটা জিরো দরকার সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এন্ড হান্ড্রেড থাউজেন্ড হান্ড্রেড থাউজেন্ডের সঙ্গে কয়টা জিরো দরকার কয়টা জিরো থাকে ফাইভ পাঁচটা জিরো থাকে তাহলে এখানে সিক্স আর এখানে ফাইভ তাহলে আমার এখানে আরও কয়টা দরকার হবে ইকুয়ালস হতে গেলে ইকুয়ালস মানে কি সমান সমান তো সমান সমান হতে গেলে আরো একটা জিরো দরকার হবে যেটা আমি এখানে বসিয়ে দিলাম নেক্সট হয়ে যাচ্ছে ওয়ান ক্রোর ওয়ান ক্রোর মানে ওয়ানের সঙ্গে কটা জিরো হবে সেভেন সেভেন অ্যান্ড টেন লাখ টেন লাখ মানে কটা জিরো হয়ে যাচ্ছে সিক্স তাহলে এইখানে সেভেন জিরো আর এইখানে সিক্স জিরো তাহলে আমার কি আরও একটা জিরো দরকার হবে তবে আমাদের সেভেন জিরো হয়ে যাবে সেম সেম হবে তো আর একটা জিরো আমি সেমভাবে এইখানে বসিয়ে দেবো তোমরা চেষ্টা করবে বাকিগুলি নিজেরা করার জন্য আমি করিয়ে দিচ্ছি কিন্তু তোমরা চেষ্টা করবে নিজেরা করার জন্য এতে তোমাদের জন্যই সেটা ভালো ফলদায়ক হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ডি তো এটাও সেম আগেরগুলোর মতে এখানে কি আছে ওয়ান ক্রোর ক্রোর মানে ওয়ানের সঙ্গে কটা জিরো হবে সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড মিলিয়ন মিলিয়ন মানে কি কটা জিরো থাকে মিলিয়নে সিক্স তাহলে এখানে আসছে সেভেন জিরো আর এটা হচ্ছে সিক্স জিরো তাহলে এটার মধ্যে আরেকটা জিরো দরকার যেটা আমি এখানে বসিয়ে দেব নেক্সট ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন মানে ওয়ানের সঙ্গে ছটা জিরো যেটা আমরা এখন করে ফেললাম আর লাখ ঢেস লাখ লাখ মানে পাঁচটা জিরো তাহলে এখানে ছটা জিরো আর এখানে পাঁচটা জিরো এখানে আমার আরেকটা জিরো দরকার হবে সেটার জন্য আমি এখানে সঙ্গে ওয়ানের আরেকটা জিরো বসিয়ে দিলাম আচ্ছা এই যে আমরা জিরো জিরো বলছি ওয়ান এর সঙ্গে ছটা জিরো লেখের পাঁচটা পাঁচটা জিরো থাকে এগুলি কোথেকে আসছে কিভাবে আমরা এগুলি মনে রাখবো এই যে চারটা আমরা আগে শিখেছিলাম লেখের সঙ্গে পাঁচটা জিরো কিভাবে বলতে পারি এখানে যদি ওয়ান বসিয়ে দিই তাহলে দেখো এইখানে আমি শর্টে লিখেছি টার্মসগুলো ওয়ান্স টেনস হান্ড্রেড থাউজেন্ড আমি এগুলিকে পার্ট করে দিচ্ছি তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে ওয়ান্স টেনস হান্ড্রেড থাউজেন্ড টেন থাউজেন্ড হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন মানে এখানে হচ্ছে লাখ টেন লাখ তারপর হচ্ছে ক্রোর আর ইন্টারন্যাশনাল সিস্টেমে টেন মিলিয়ন তো এইখানে যদি আমরা ওয়ান লিখি লেখের লেখার সঙ্গে কি করে আমরা বুঝবো যে এটার সঙ্গে পাঁচটা জিরো আছে লাখের ডান দিকে কয়টা প্লেস আছে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার জন্য আমরা জেনে গেছি যে এখানে আমাদের পাঁচটা জিরো দরকার লাখের সঙ্গে কয়টা জিরো থাকে পাঁচটা জিরো থাকে ক্রোড়ের সঙ্গে কয়টা জিরো থাকে ষাটটা কি করে বুঝতে পারি এখানে ওয়ান যদি বসাই তাহলে বাকিগুলোতে কি হয়ে যাবে জিরো তো এখানে ক্রোড়ের ডান সাইডে কয়টা প্লেস আছে সাতটা প্লেস আছে তার জন্য সাতটা জিরো হয়ে যায় সেইমভাবে মিলিয়নের সঙ্গে কয়টা জিরো কী করে বুঝবো মিলিয়নার ডান পাশে কয়টা প্লেস আছে সেটা আমরা কাউন্ট করে নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার জন্য ছয়টা জিরো তো এই জন্য আমাদের প্লেস ভ্যালু চারটা পুরোপুরি সম্পূর্ণভাবে শিখে নিতে হবে এবং সেটা ভালো করে শিখে নিতে হবে এগুলি কিন্তু আমাদের খুব কাজে লাগবে এই চাপটাও তো কাজে লাগবে অ্যান্ড ইন দ্য ফিউচারও তোমাদের অনেক কাজে আসবে এগুলো এবার সেকেন্ড নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে আমরা কিছু থিওরি আমরা আবার একটু জেনে নেব সেটা হচ্ছে কমা কমা কি করে আমরা বসাবো ইন্ডিয়ান সিস্টেমে যে কোনো একটা নাম্বার ধরো সেভেন এইট ফোর সিক্স টু ওয়ান থ্রি এই একটা নাম্বার এটার মধ্যে আমরা কি করে কমা দেব। এবার ইন্ডিয়ান সিস্টেম অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেমে কিন্তু কমা ডিফারেন্ট হয় ইন্ডিয়ান সিস্টেমে কমা আমরা দেব ফার্স্ট তিনটে ডিজিট পর রাইট সাইড থেকে ফার্স্ট তিনটে ডিজিট পর মানে ওয়ান টেন হানড্রেডের পরে হবে আমাদের ফার্স্ট কমা তারপর থেকে দুটো ডিজিট দুটো ডিজিট করে কমা দিতে থাকবো এই যে দুটো ডিজিট পরে কমা হয়ে গেলো এরপরে যদি আরও নাম্বার থাকতো তাহলে ধরো এখানে আছে নাইন তাহলে আবার দুটো ডিজিট পরে এখানে কমা দিয়ে দেব তো ইন্ডিয়ান সিস্টেমে কী হচ্ছে ফার্স্ট তিনটে ডিজিট পরে কমা তারপর দুটো করে দুটো করে কমা এতে কি হয় আমরা যখন নেম লিখবো বা কখনো মুখে বলতে যাব যে এখানে কত নাম্বার আছে বা কত রুপিস আছে যে যখন রুপিসের সময় রুপিস যেটাই আমরা যখন ইউজ করব তখন আমাদের বলতে সুবিধা হবে কেন এটা তো ওয়ান স্ট্যান্স হান্ড্রেড আমরা জানি তারপর আর যে এটা হয় থাউজেন্ড অ্যান্ড টেন থাউজেন্ড মানে এই দুটো ঘর কার হয়ে গেল। থাউজেন্ড তারপর হয়ে আসছে লাখ এন্ড টেন লাখ তাহলে এই দুটো কার লাখের আর এই কমাটার মধ্যে আমাদের আমরা কি পাচ্ছি ক্রোড় তাহলে এখানে আমরা ইজিলি দেখে বলতে পারব ক্রোর সেভেন্টি এইট লাখ ফর্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড থার্টিন তো এই জন্য আমাদের এই এইটা ইজি হয়ে যায় কমাটা দিলে আর এটাই কিন্তু ইন্ডিয়ান সিস্টেমে কমা দেওয়ার রোলস এবার আমরা ইন্টারন্যাশনাল সিস্টেমে কমা দেওয়াটা দেখব সেম নাম্বারটাই আমি নিচ্ছি নাইন সেভেন এইট ফোর সিক্স টু ওয়ান থ্রি সেম নাম্বারটাই যখন আমরা ইন্টারন্যাশনাল সিস্টেমে কমা দেব তখন কিন্তু আবার কমাটা চেঞ্জ হয়ে যাবে ইন্টারন্যাশনাল সিস্টেমে প্রত্যেকটা থ্রি ডিজিট পরে পরে মানে তিনটা ঘর পর পরেই আমাদের কী দিতে হবে কমা দিতে হবে ওয়ান টু থ্রি একটা কমা দিলাম সেম ভাবে ওয়ান টু থ্রি আর একটা কমা দেব। এরকম করে যদি আরো নাম্বার থাকে তাহলে ওইগুলিতে আমরা কি করব কমা দেব এটার মধ্যেও কি তারপর ইন্টারন্যাশনাল সিস্টেমে কি হয় থাউজেন্ড টেন থাউজেন্ড হান্ড্রেড থাউজেন্ড তো এই তিনটা ঘর কিসের হয়ে যায় থাউজেন্ড এর এরপরে কি আসে ইন্টারন্যাশনাল সিস্টেমে মিলিয়ন মিলিয়ন টেন মিলিয়ন এরপর যদি আরো নাম্বার থাকে তাহলে কি হবে হান্ড্রেড মিলিয়ন তারপরে যাবে বিলিয়নে যেটা তোমরা এখনো পাওনি এটা তোমরা ইনফিউচারে পাবে তো এটা হয়ে গেল আমাদের কার ঘর মিলিয়নের ঘর তো এটা যদি আমরা বলতে যাই তখন কিভাবে বলবো নাইনটি সেভেন মিলিয়ন এইট হান্ড্রেড এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমে যখন আমরা কমা দেব বা যদি আমরা নাম্বারের নামটার নেমস লিখতে বলে তাহলে আমরা এইভাবেই লিখবো চলে আসছি এবার কোশ্চেন নাম্বার টু এ আচ্ছা তার আগে বলে রাখি তোমরা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারো কেন কি লকডাউনে তো সবারই সেম অবস্থা কেউ স্কুলে যেতে পারছে না কোনো টিউটোর হয়তো রাখতে পারছে না কেন কি আমাদের সবাই বাড়িতে থাকতে হচ্ছে আমাদের নিজেদের সেফটির জন্য তো এটা দেখে যেন সবারই হেল্প হয় তো তার জন্য তোমার ফ্রেন্ডসদের সঙ্গে সেটা শেয়ার করো আচ্ছা কোশ্চেন নাম্বার টু টু এর মধ্যে কি বলেছে প্লেস কমাস কারেক্টলি অ্যান্ড রাইট দ্য নিউ কমা দিতে বলেছে আর নিউ মানে নাম্বারটা কি সেটা লিখতে বলেছে তো আগে আমি নাম্বারটা লিখবো আমি যেভাবে বলবো তোমরা কিন্তু সেভাবেই করবে হয়তো এই অঙ্কটা ইজি হয়ে যাবে তোমাদের জন্য কিন্তু এই রোজটা যদি তোমরা মেনটেন না করো তাহলে নেক্সট যেই অঙ্কগুলো আছে ওইগুলির মধ্যে কিন্তু তোমরা প্রবলেমে পড়তে পারো তো দেখো এখানে কি বলেছে সেভেন্টি থ্রি লাখ তাহলে আমরা প্লেস পেয়ে যাচ্ছি কিন্তু লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন এবার আমরা যেহেতু লাখ আছে তার মানে কি এটা ইন্টারন্যাশনাল সরি ইন্টারন্যাশনাল সিস্টেম তো হবেই না তাহলে কোনটা হবে ইন্ডিয়ান সিস্টেমে তো ইন্ডিয়ান সিস্টেমে আমরা যেই নামগুলি জানি সেগুলো শর্ট করে লিখে ফেলবো এখানে ওয়ান্স যাদের মুখস্থ হয়ে গেছে তাদের জন্য খুবই ইজি হয়ে যাবে ওয়ান্স টেন্স হান্ড্রেড থাউজেন্ড টেন থাউজেন্ড লাখ টেন লাখ অ্যান্ড ক্রোর যেহেতু ক্রোর নেই ক্রোরটা না লিখলেও হতো ঠিক আছে এবার লাখের ঘর কোনটা এই দুটো থাউজেন্ডের ঘর কোনটা এই দুটো হান্ড্রেড টেন্স আমাকে বলেছে লাখ তো আমি লাখের ঘরে কি বসিয়ে দেব এবার যদি বলতো শুধু থ্রি লাখ তাহলে কিভাবে লিখতাম তাহলে আমরা জিরো থ্রি শুধু জিরো থ্রি লিখতে পারতাম আর নয়তো শুধু লাখের জায়গায় থ্রি লাখ লিখবো তখন আর টেন লাখে আমরা আসবো না যখন টু ডিজিট বলবে তখনই আমরা টেন লাখে

তাহলে আমাদের সেভেনটা কি হয়ে গেল ওয়ান প্লেসে সেভেন বসবে অনেকে কি করবে এই জিনিসটা এখানে সেভেন লিখবে এই জায়গায় সেভেন লিখবে আর এখানে জিরো লিখবে যেটা নাকি সম্পূর্ণ রং হয়ে যাবে এখানে যদি সেভেন লিখি তাহলে এখানে জিরো হয়ে গেলে জিরো যদি লিখো তাহলে কি হয়ে যাবে থ্রি হান্ড্রেড সেভেনটি কিন্তু আমাকে তো থ্রি হান্ড্রেড সেভেনটি বলেনি তার জন্য আমাদের কি করতে হবে যদি সেভেন কোনো সিঙ্গেল ডিজিট বলে তাহলে সেটা এবং তারপরে যদি কোনো জায়গা মানে নাম লেখা না থাকে তাহলে আমাদের সেটা ওয়ান্স প্লেসেই বসাতে হবে তাহলে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে এখানে সেভেনটা কোথায় আসবে ওয়ান্স প্লেসে এবারে একটি আনসার প্লেসটা ফাঁকা আছে এখানে কি বসিয়ে দেব জিরো তাহলে আমরা নাম্বার পেয়ে গেছি সেভেন্টি থ্রি লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন এইবার আমরা কমা বসিয়ে দেবো যেহেতু এটা ইন্ডিয়ান সিস্টেমে তার জন্য আমাদের কমার্স সিস্টেমটা কিন্তু মনে রাখতে হবে ফার্স্ট তিনটে ডিজিট পরে তারপরে কিন্তু টু টু ডিজিট পরে আমরা কমা বসাব তাহলে ফার্স্ট তিনটে ডিজিট পরে আমরা ফার্স্ট কমা দিয়ে দিলাম তারপর টু ডিজিট ফাইভ ওয়ান টু এইখানে কমা দিলাম আবার ওয়ান টু এর পর আর কোনো নাম্বার নেই তার জন্য আর কমা দেওয়ার দরকার নেই তাহলে আমাদের হয়ে সরি তো আজকে আমি এতটুকুই করাবো তোমরা চেষ্টা করবে নেক্সট গুলো করার জন্য এক্সারসাইজ এর বাকিগুলো করার জন্য আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি নেক্সট ক্লাসে আমি বাকিগুলো কমপ্লিট করে দেব কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো কোনো জায়গায় যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই বাড়িতে থেকো সুস্থ থেকো এবং সবাইকে সুস্থ রাখবে